বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ব্রেড পিৎজা। পাউরুটি আর ডিম দিয়ে এই ব্রেড পিৎজাটা তৈরি করা যেমনটা সহজ, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আশা করি আমার আজকের এই ব্রেড পিৎজা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে ঝটপট ব্রেড পিৎজাটা তৈরি করি সেটা শেয়ার করি। ব্রেড পিৎজা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। এখন একটা কেচি দিয়ে পাউরুটির পিসগুলোকে একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি বা হাত দিয়েও ছোটো টুকরা করে নিতে পারেন। তো আমি আমার মতো করে সাইজগুলো ছোটো করে নিচ্ছি, আপনারা একটু ছোটো বড়ো করে নিয়ে নিতে পারেন। ভিডিও শুরুতে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমি আমার মতো করে কিন্তু পাউরুটির পিসগুলোকে ছোটো করে নিচ্ছি। আর একটা কথা, যে পাউরুটির পিস কিন্তু আপনারা কম বা বেশি করে নিয়ে নিতে পারেন। আপনারা যদি চান পিৎজাটা একটু বড় করতে, সেক্ষেত্রে কিন্তু পাউরুটির পিসগুলোকে একটু বাড়িয়ে নিতে পারেন, বাড়ি একটু কম করেও নিয়ে নিতে পারেন। আমি এখানে 4 পিস দিয়ে এখানে পিৎজাটা ব্রেড পিৎজাটা তৈরি করব, সেজন্য আমি 4 পিস নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে আমি একটু টুকরা করে নিচ্ছি। পাউরুটির পিসগুলো আমার টুকরা করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটাও কিন্তু এখানে আপনি 2টা বা 4টা দিয়েও করে নিতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন মতো 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভেঙে একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। তিনটা ডিম আমার ভেঙে নিয়ে হয়ে গেছে। এখন আমি ডিমের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপরে ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এখানে কাঁচামরিচটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারেন। যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমি এখানে লবণ আর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় গিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা দিয়ে প্যানটাকে আমি আগে একটু গরম করে নিচ্ছি, বাটারটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে এখানে রান্নার তেল দিয়েও করে নিতে পারেন, তাছাড়া ঘি দিয়েও করতে পারেন। তবে বাটার বা ঘি দিয়ে করে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। তারপর আমি কেটে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে পাউরুটির পিসগুলোকে একটু ভেজে নিব। চুলার আঁচটা কিছুতেই বাড়ানো যাবে না, একদমই লো রাখতে হবে, আর অনবরতই কিন্তু নাড়তে হবে। তা না হলে পাউরুটির টুকরোগুলো কিন্তু পড়ে যাবে, নাড়ার মধ্যে থাকলে এপাশ ওপাশ করে দুই পাশেই ঠিকঠাক মতো ভাজাটা হবে। তো খুব বেশি ভাজবো না আমি, জাস্ট গায়ে একটা ভাজার কালার চলে আসলেই নামিয়ে নিব, বা আমার পরবর্তী কাজটা আমি স্টার্ট করে দিতে পারবো। পাউরুটির পিসগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমটা। তো ডিমটা দিয়ে আমি 4-5টা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু রান্নার তেলের পরিবর্তে এখানেও আর একটু বাটার দিয়ে নিতে পারবেন। এ অবস্থায় তেল বা বাটার দিলে নিচ দিয়ে কিন্তু পুরা ধরবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিয়ে নিতে পারবেন। তারপর আমি একটা টমেটো আগে থেকে কুচি করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি এই পাউরুটি আর ডিমের উপরে। তারপরে এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেট করে নেওয়া সিদ্ধ ডিমও দিয়ে নিতে পারবেন, তবে আমি শুধু মজারেলা চিজটা দিয়ে নিচ্ছি।
চিজটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পিৎজাটা হওয়া পর্যন্ত। তো দেখুন আমার পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর আমি যখন পিৎজাটা তৈরি করি তখন কিন্তু চুলার আঁচটা একদম লো করে রেখেছিলাম। তারপর আমি একটা প্লেটে নামিয়ে নিলাম, একটা ছুরির সাহায্যে কেটে সার্ভ করে নিব। এই ব্রেড পিৎজাটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। এটা কিন্তু বিকেলে নাস্তা বা সকালে নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু খুব ভালো একটা নাস্তা হয়। বাচ্চারা কিন্তু খুব মজা করে এই ব্রেড পিৎজাটা খায়। আশা করি আমার আজকের এই ব্রেড পিৎজা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। দেখা হবে নতুন কোন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।